গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মহারশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ভোরে রামেরকুড়া, খৈলকুড়া, ঝিনাইগাতি সহ কয়েক স্থানে বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ির ভোগাই নদীর খাল ভাঙা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অপরদিকে শ্রীবর্দি উপজেলার সোমেশ্বরী নদীতেও ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ঝিনাইগাতি শহর সহ ভাটি এলাকার কমপক্ষে 30টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে পানিতে ডুবে গেছে অনেক পুকুর, বিভিন্ন সবজি ক্ষেত ও বীজতলা। স্থানীয়রা জানান, মহারশি নদীর ঝিনাইগাতি ব্রিজ পার থেকে প্রায় আধা কিলোমিটার এলাকা অবৈধভাবে দখল করে বসতি স্থাপন করা নদীর নাব্যতা কমে গেছে। এছাড়া নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে না আনায় প্রতিবছর সদর বাজার সহ পুরো এলাকা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকার সচেতন মহলের দাবি, নদীর বুকে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়া সহ স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবির রাসেল, সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাদাত হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবির রাসেল জানান, মহারশি নদীতে বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের কাছে সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্ব ইউনিয়নে চেয়ারম্যানের মাধ্যমে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন প্রদান করা হবে বলেও জানান তিনি।